সেই ফাস্ট ফুডের সূত্র ধরেই মেঘালয় পুলিশ পান্নার লাশটি শনাক্ত করে। এখন আমি আপনাদেরকে পান্নার কবরের দিকে নিয়ে যাব। ভিউয়ার্স, আমি এখন অবস্থান করছি ঢাকা বনানী কবরস্থানের ভিতরে। এখানে আসার একটা কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নার কবর হচ্ছে এখানে। ওনার আসল নাম হচ্ছে ইসাক আলী খান, ডাক নাম হচ্ছে পান্না। ইসাক আলী খান পান্না গত 26 আগস্ট মেঘালয় পুলিশের বরাত থেকে যেটা জানা যায়, পান্না 26 আগস্ট পূর্ব জৈন্তার পাহাড়ি গ্রাম বই থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে মেঘালয় পুলিশ। এই যে গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে জৈন্তা পাহাড়ি গ্রাম ভুই, এই গ্রামটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। পান্নার লাশের সাথে বাংলাদেশি পাসপোর্টও পাওয়া যায়, তার অর্ধগলিত লাশ। সেই পাসপোর্টের সূত্র ধরেই মেঘালয় পুলিশ পান্নার লাশটি শনাক্ত করে। এখন আমি আপনাদেরকে পান্নার কবরের দিকে নিয়ে যাব। এই যে দেখছেন, এই পথটা ধরে হাঁটলে আমার সম্মুখে যে কবরটা দেখছেন, আইরিন পারভিন ভাদন, এই আইরিন পারভিন ভাদনের কবরের উপরে চির নির্দয় শায়িত ইসাক আলী খান পান্না। দেখুন, এখানে কিন্তু নামও দেওয়া আছে, আইরিন পারভিন ভাদন, স্বামীর নাম হচ্ছে ইসাক আলী খান পান্না। এখানেই হচ্ছে চির নির্দয় শায়িত ইসাক আলী খান পান্না। গত 29 আগস্ট মেঘালয় পুলিশের এক বিবৃতিতে পান্নার মৃত্যু সম্বন্ধে জানা যায়। তাদের যে বক্তব্য সেটা হচ্ছে, মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের অদূরে পান্নার লাশটি পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সূত্র জানিয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট থেকে বোঝা যায় পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার কাছে যে পাসপোর্ট, সে পাসপোর্ট থেকেই তার পরিচয় শনাক্ত করা হয়, যেটা আমি আগেও বলেছিলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পরে পান্নাও যে কোনোভাবে ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছিলেন এবং ইন্ডিয়ার সীমান্তেই তাকে নির্মমভাবে খুন করা হয়। পান্না ইন্ডিয়াতেই খুন হন সেটা তার পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যায় এবং তাকে যে শ্বাসরোধ করে হত্যা করা হয় সেটাও জানা যায় এবং পান্না শরীরে যে আঘাতের চিহ্ন ছিল সেটাও প্রুভ করে যে পান্না ইন্ডিয়ার মেঘালয়ে খুন হন। আর যেটা আমি আগেও বলছিলাম, এখানে পান্নার দাম্পত্য সঙ্গী আইরিন পারভিন ভাদনের কবর, এই কবরটি হচ্ছে প্রাইভেট, ওনাদের ব্যক্তিগত কবর, এবং সেই কবরেই এখন ইসাক আলী খান পান্না শুয়ে আছেন। দেখুন, আর এই কবরটি হচ্ছে ঢাকা বনানী কবরস্থানের ভিতরে। ইসাক আলী খান পান্না বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের 1994 সালের সম্মেলনে ইসাক আলী খান পান্না সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সম্মেলনে নির্বাচিত সভাপতি AKM এনামুল হক শামীম পর্যায়ক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একাধিকবার MPO ও বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের উপমন্ত্রী হলেও পান্না বরাবরই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বাইরে ছিলেন। তবে 2012 সালের সম্মেলনের পর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এবং পরে বিভিন্ন উপকমিটির সদস্য হয়েছিলেন এই ইসাক আলী খান পান্না।
তিনি মৃত্যুর আগ পর্যন্ত ফিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এর আগে 2008 সালে ফিরোজপুর 2 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পান ইসাক আলী খান পান্না। অবশ্যই পরে 14 দলীয় জোটগত নির্বাচনের কারণে তাকে সরে যেতে হয়। ইসাক আলী খান পান্না তার পেশাগত জীবনে জীবন বীমা কোম্পানি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানও ছিলেন। ইসাক আলী খান পান্নার এই কবর থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। দেখুন, ওনার এমনই অবস্থা হয়েছিল যে উনি দেশ থেকে নিজের জান বাঁচানোর জন্য পাশের দেশ ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছিলেন এবং ভাগ্যক্রমে ইন্ডিয়া পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু তারপরে তার ভাগ্য আর তাকে সায় দিল না। সে ইন্ডিয়া পৌঁছে যাওয়ার পরেও সেখানে তাকে নির্মমভাবে খুন করা হয়। এটা নিয়ে তদন্ত চলমান, আরও তথ্য হয়তো বের হয়ে আসবে। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী এটাই জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে পান্নাকে, ইসাক আলী খান পান্নাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কিন্তু খুনের মোটিভ কী, কেন, সেটা এখনো জানা যায়নি। পরবর্তী তদন্তে হয়তো জানা যাবে কেন খুন করা হয়েছিল। তো দেখুন, তার অনেকটা করুণ অবস্থা হয়েছিল যে তাকে দেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিতে হয়েছে এবং সেখানে তার পান্তা চলে যায়, নির্মমভাবে খুন হন ইসাক আলী খান পান্না। অন্যদিকে যদি ইসলামিক দৃষ্টিতে বলি, তাহলে হয়তো ইসাক আলী খান পান্নার মৃত্যু হয়তো আল্লাহ পাক ওইখানেই লিখে রেখেছিলেন, হয়তো ওইখানে উনি যাবেন, এরপর যাওয়ার পরে খুন হবেন, হয়তো তার হায়াত এতটুক ছিল, সেটাও হতে পারে। যাই হোক, এই কবরটি বেশি দিন হয়নি, ওনাকে 2-3 দিন আগে সম্ভবত দাফন করা হয়েছে। সেজন্য মাটিগুলো দেখুন কিছুটা আগুছালো, তবে কবরটা ওনাদের প্রাইভেট, এই জন্য এই কবর হয়তো ভাঙা হবে না। আসলে আমার ইচ্ছে ছিল যে ইসাক আলী খান পান্নার কবরটি আপনার সাথে শেয়ার করব, সেই জন্য মূলত আশা। আর একটা জিনিস দেখুন, তিনি যে পানের ভয়ে এই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার মৃত্যু সে ভারতে লেখা ছিল। তিনি চেষ্টা করেও তার পান বাঁচাতে পারেননি। তো আজকে যে ব্লগ করলাম ইসাক আলী খান পান্নার কবর, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরাত ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ। ও প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামি সবই রবে তুমি যাবে চলে। ও বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলি হবে আমার পরে মোনামার, কেন বাঁধো দালান ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। ও দেহ তোমার চর মোচার গোলে পচে যাবে, শিরার উপরে শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। ও দেহ তোমার চর মোচার গোলে পচে যাবে, শিরার উপরে শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। ওই একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বাঁধো দালান ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর।
রে দণ্ড ছবি হবে খণ্ড খণ্ড মুন্ড মেরে দণ্ড ছবি হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটি রয়ু পরে মোনামার কেন বাঁধো দালান ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর ও প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ও প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরাধামি সবই রবে তুমি যাবে চলে ও বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলই হবে আমার পরে মোনামার কেন বাঁধো দালান ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর। লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।